আচ্ছা তারপরে মাইনাস এক দিয়ে দেখি তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেবো মাইনাস ওয়ানের স্কয়ার প্লাস মাইনাস ওয়ান হয় কিনা দেখি মাইনাস ওয়ানের স্কোয়ার কত হয় মাইনাসে আর এধারে মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান এ ধারে কী আসছে এক সমান সমান হচ্ছে কি হ্যাঁ এক সমান সমান এটা কি মানে আসলো আসলো না সবই অসমান হয়েছে হ্যাঁ হ্যাঁ কি জানিয়ে তাহলে হচ্ছে মাইনাস ওয়ানও কি উক্ত সমীকরণের বীজ নয় সমীকরণের বীজ নয় ঠিক আছে এটাই অ্যান্সার এটাও অ্যান্সার এটাও অ্যান্সার ঠিক আছে লিখে নে করে নে তাড়াতাড়ি করে নে

আচ্ছা এটা এক উক্ত সমীকরণের বীজ নয় অতএব এবার আর বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে হবে না দিকে দেখি যতক্ষণ না না দেখে দেখি বাড়িতে প্র্যাকটিস করবি পরীক্ষার খাতায় নামাইতে পারবি বলে দিলাম পরীক্ষার খাতায় অঙ্ক হবে না আর ওই করার এখানে টোকা না টোকার সমান পরের অঙ্কটা দেখি বলছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান সমান শূন্য শূন্য আর মাইনাস দুই দিয়ে দেখতে হবে তাহলে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স করা আছে সমান সমান শূন্য এখানে আমার বি শূন্য আর মাইনাস দুই এই দুটোর মধ্যে দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখি আচ্ছা সেভেন এক্স আছে তো হ্যাঁ সেভেন এক্স আছে তাহলে আমরা প্রথমে শূন্য বসিয়ে দেখি ঠিক আছে এক্স মান শূন্য শূন্য আচ্ছা বসিয়ে পাই বসিয়ে পাই কি হচ্ছে তাহলে এইট এক্সের এইট এক্স হচ্ছে এইট গুণিত শৈন্য স্কোয়ার প্লাস হচ্ছে সাত গুণিত শৈন্য সমান তাই না তাহলে কী হচ্ছে আট শৈন্য স্কোয়ার তো শৈন্য আটের সঙ্গে শৈন্য গুণ করলে শৈন্য হবে প্লাস এটা কত হবে সৈন্য বা বা সৈন্য সমানসৈন্য তাই দেখ দুই ধারে সৈন্য হচ্ছে তাই না তাইলে আমরা লিখব এক সমান দ্বারা উক্ত সিদ্ধ করছে সিদ্ধ করছে অতএব সৈন্য উক্ত সমীকরণটির একটি বীজ সমীকরণটির একটি বীজ বীজ ঠিক আছে আর ইংরেজিতে বা রুট ইংরেজিতে রুটও লিখতে পারিস এইটা অ্যান্সার একটা একটা অ্যান্সার হইল ঠিক আছে হ্যাঁ এক্স মাসের সৈন্য বসিয়ে পায় হ্যাঁ এক্স মাসের সৈন্য দ্বারা উক্ত সমীকরণটি সিদ্ধ করছে অতএব শূন্য উক্ত সমীকরণটির একটি বীজ বা রুট ঠিক আছে এটা একটা অ্যান্সার আচ্ছা এবার আমরা এক্স মান সমান সমান মাইনাস দুই বসিয়ে কোনটা এইটা এটা উক্ত অতএব এইটা এটা সিদ্ধ করছে বসিয়ে পাই ঠিক আছে তাহলে কী হবে না এইট গুণিত মাইনাস দুই তার হোস্কার প্লাস হচ্ছে সেভেন গুণিত মাইনাস দুই বা কথা হবে আট গুণিত চার প্লাস হচ্ছে সাত চার সাত চার চার আটকে বত্রিশ বত্রিশ মাইনাস শৈন্য বা এটা কত হবে না আঠেরো না দেখ আঠেরো সমান সমান সৈন্য হয়েছে দুই ধারে সৈন্য হয়েছে কি হ্যাঁ দুই ধারে সৈন্য হয়েছে না তার মানে এটা অসমান 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 তাহলে মানে সমীকরণটা সিদ্ধ করছে না তাই তো তাহলে এখানে কি লিখবো এক্সমান সমান মাইনাস দুই দ্বারা এক আস মাইনাস দুই দ্বারা উক্ত সমীকরণটি অতএব উক্ত সমীকরণ একটি বিশ বা রুট নয় এখানে লিখবো নয় ঠিক আছে নয় ঠিক আছে এটাই আনসার তাড়াতাড়ি এই যে এইখান থেকে আবার করা শুরু করেছি এক সমান সমান মাইনাস দুই বসিয়ে পাই আট গুণিত মাইনাস দুই স্কোয়ার প্লাস এই যে সাত গুণিত মাইনাস দুই সমান সমান এ সৈন্য প্রথমে সব সমান সমান সৈন্য দিয়ে করতে করতে এসে শেষে যদি দেখিয়ে মিলছে না ডাইন ধার আর ধার মিলছে না ঠিক আছে তখন আবার সব অসমান করে দেবো তখন আবার সব অসমান করে দেবো বুঝলি কিন্তু প্রথমে সব সমান সমান করতে করতেই আসবে এ كده তো ধর하니 হইছে হাইজ তাহলে তারপরটা তারপরটা হইছে x = 1 1 a এক্স প্লাস ওয়ান বাই এক্স সোন সমান তেরো বাই ছয় বা পাঁচ বাই এইটাকে দিতে হবে পাঁচ বাই ছয় ও চার বাই তিন দ্বারা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে আমাদের তেরো বাই ছয় আমাদের এইটাকে চেক করতে হবে কত দ্বারা পাঁচ বাই ছয় আর চার বাই তিন দ্বারা পাঁচ বাই ছয় ও চার বাই তিন দ্বারা আমাদের ই করতে হবে তাহলে এক্স সমান সমান পাঁচ বাই ছয় বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী হবে পাঁচ বাই ছয় প্লাস হচ্ছে ওয়ান বাই পাঁচ বাই ছয় এক্সের জায়গা আমরা পাঁচ বাই ছয় বসিয়ে দিলাম ঠিক আছে সমান সমান কত তেরো বাই ছয় বা পাঁচ বাই ছয় গুণিত ছয় বাই পাঁচ এই প্লাস ছয় বাই পাঁচ প্লাস ছয় বাই পাঁচ সমান সমান কত হচ্ছে তেরো বাই ছয় বা কী হবে না পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ প্লাস হচ্ছে ছয় ছয় ছত্রিশ সমান শান শূন্য এরপরে এখান থেকে করছি ঠিক আছে এরপর থেকে পাঁচ এক আর তিন ছয় একষট্টি বাই হচ্ছে তিরিশ একষট্টি আর তিরিশকে কোনো কাটাকাটি যাইছে না তার মানে একষট্টি সমান সমান তেরো বাই ছয় নয় তাই না তার এটা অসমান হয়ে যাচ্ছে অসমান হয়ে যাচ্ছে অসমান হয়ে যাচ্ছে অসমান হয়ে যাচ্ছে অতএব লিখব এক সমান সমান পাঁচ বাই ছয় দ্বারা উক্ত সমীকরণ সিদ্ধ করছে না ঠিক আছে অতএব পাঁচ বাই ছয়

গভর্নমেন্ট বন্ধ বন্ধ করে দিতে বলছে নেট বন্ধ হয়ে গেছে আমাদের এলাকাতে তাহলে বন্ধ করে দিয়েছে নেট ওই যে গন্ডগোল হয়েছে তার দিন যতদিন না সরকার বলবে নেট চালু থাকবে চালু হবে না সমীকরণ সিদ্ধ করছে না পাঁচ এক সমস্ত পাঁচ বাই ছয় দ্বারা উক্ত সমীকরণ সিদ্ধ করছে না অতএব পাঁচ বাই ছয় সমীকরণটির বীজ মানে সমীকরণটির বীজ নয় হ্যাঁ কোনটা এইটা পাঁচ বাই ছয় সমীকরণটির বীজ নয় না নেটই নেই তাহলে ভিপিএন কি করে কাজ করবে ভিপিএন টিপেন কোনো কাজই করবে না তোর তো ই যাবে না এর সঙ্গে অন্য সার্ভার কানেক্ট হবে তবে তো ভিপিএন এক্সের জায়গায় আমরা বসাবো এবার চার বাই তিন ঠিক আছে তাহলে এক্সের জায়গায় চার বাই তিন বসালাম প্লাস হচ্ছে ওয়ান বাই বাই চার তিন হচ্ছে কত তেরো বাই ছয় বা চার বাই তিন প্লাস হচ্ছে তিন বাই চার সময় হচ্ছে তেরো বাই ছয় বা তিন চারা বারো আর চার চারা ষোলো প্লাস হচ্ছে নয় সমান্তরাল হচ্ছে 13 বাই 6 এবার এখান থেকে এখানে করছি ঠিক আছে 25 ভাগে তো হচ্ছে 12 সমান্তরাল হচ্ছে 13 বাই 6 দেখ এটাও হচ্ছে না অসমান 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 অতএব x সমান সমান হচ্ছে 4 বাই 3 দ্বারা উক্ত সমীকরণ সিদ্ধ করছে না চার বাই তিন সমীকরণটির বীজ নয় নয় ঠিক আছে এটাই অ্যান্সার

সিদ্ধ করছে না এক এইটা এত সমীকরণটি বিজ নয় ঠিক আছে এত সমীকরণটির বিষ নয় বা বীজ বা রুট নয় একই জিনিস লেখা হয়েছে বারবার ঠিক আছে যেটা সিদ্ধ করছি সেটা বীজ হয়েছে আর যেটা হয়েছে না সেটা নয় একই জিনিস তারপর একটা দেখি এক্সের স্কয়ার মাইনাস রুটো বা থ্রি এক্স মাইনাস শূন্য এই দেখো তো -√3 আর -2√3 হবে তাহলে x² - √3x - 6 এইটা দেখতে হবে তাই তো x² -

এটা হবে তিন এটাও হবে কত তিন ও মাইনাস দুটোতেই তো মাইনাস আচ্ছা ও এইটার আগে মাইনাস হবে যেহেতু একটা দুটো বা তিন আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস ছয় সমান শুনান শূন্য বা ছয় মাইনাস ছয় সমান শূন্য শূন্য বা শূন্য সমান সমান শূন্য দেখ এটা দুটো দুই ধারে শৈন্য হয়ে যায় তাই না তাহলে অতএব আমরা লিখব এক্স সমান সমান রুটুবার মাইনাস রুটোবার তিন দ্বারা সমীকরণটি সিদ্ধ করছে সমীকরণটি সিদ্ধ করছে সিদ্ধ করছে ঠিক আছে সমীকরণটি সিদ্ধ করছে অতএব মাইনাস দুটো বা তিন সমীকরণটির একটি বীজ সমীকরণটির একটি বীজ একটি বীজ বা রুট এটা আনসার একই রকম ভাবে সব জায়গায় এক্সের জায়গায় আমরা মান বসেছি ঠিক আছে দিয়ে যখন হিসাব করে দেখছি দুই ধারে কি না যদি দুই ধারে মিলে যায় তাহলে কি অবশ্যই বিধ হবে আর যদি না মেলে তাহলে বিধ নয় সাধারণত আমরা চেক করবো মানে এক ধারে সমস্ত কিছু নিয়ে কি সৈন্য কি না উভয় দিকে উভয় দিকে সৈন্য কি না সমীকরণটির একটি বীজ ঠিক আছে বা রুট অ্যান্সার ঠিক আছে এবার আমরা মান বসাবো তোর হয়েছ এক সমান সমান দুই রোটভার তিন বসিয়ে পায় বসিয়ে পাই তাইলে দুই রোটোভার তিন তার হোল স্কোয়ার মাইনাস রোটোভার তিন গুণিত দুই রোটোভার তিন মাইনাস ছয় সমান সমান শূন্য বা দুই দোকানে চার গুণিত তিন মাইনাস হচ্ছে তিন গুণিত দুই মাইনাস হচ্ছে ছয় সমান সময় শূন্য বা তিন চার বারো বারো লেখা শুরু করতে ছয় মাইনাস ছয় বা বারো মাইনাস বারো সমান গেল বা অতএব এটা হবে সিদ্ধ দেখি তো হ্যাঁ হবে অতএব এক সমান শোন দুই তারা কোনটা এটা তিন গুণিত দুই এ এটা এটা 4 গুণ তো 3 এটা 3 গুণ তো 2 সব ক্রস আছে x তো x মান তো সব বসিয়ে দিয়েছে ওখানে x হওয়ার কোনো কারণই নেই দ্বারা সমীকরণটির সমীকরণটি সিদ্ধ করছে

তো এনে খেল আচ্ছা কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বিয়োগ এত হবে আমি কি বলেছিলাম এক্স এর জায়গায় এক্স এর জায়গায় এই মানটা বসিয়ে দেব যদি দেখব কে সমান সমান কত হচ্ছে ঠিক আছে এক্স এর জায়গায় এইখানে যতটা এক্স আছে এক্স এর জায়গায় এই মানটা বসিয়ে দিই সমান সমান করে আমরা সরল করে বার করব কে মান সমান কত তাহলে সেই কে এর মানটা তত হবে তাই না তাই করে তাহলে কত দেয়া আছে আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস তিন সমান সমান শূন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস তিন সমান সমান শূন্য আমাদের মান বসাইতে হবে কত দুয়ের তিন এক সমান সমান দুয়ের তিন বসাইতে হবে তাহলে আমরা কী করব এক্স সমান সমান দুয়ের তিন বসিয়ে পাই বসিয়ে পাই কী হবে সাত গুণিত দুয়ের তিন তার হোল স্কোয়ার এই এক্সের জায়গায় মান বসিয়ে দিলাম মাইনাস এই প্লাস কে গুণিত এক্সের জায়গায় আমরা আবার দু এক তিন বসিয়ে দিলাম মাইনাস তিন শোনান শোনান শূন্য বা সাত গুণিত চার বাই কত ছয় তাই তো এই ছয় কেন চার বাই নয় উপরে দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে চার নিচে তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে কত নয় প্লাস কে গুণিত হচ্ছে দুই এক তিন মাইনাস তিন শুনান শান শূন্য বা আমরা কে দুই গুণিত তো দুই কে বাই তিন সমান সমান আমি বাকিগুলোকে এই ধারে নিয়ে চলে গেলাম তিন মাইনাস চার সাতকে আঠাশ বাই নয় আঠাশ বাই নয় আমরা কী করলাম বলতো এই তিনটাকে এই ধারে নিয়ে গেলাম আর এই এটাকে এই ধারে নিয়ে গেলাম কী জানি বলতো এর সঙ্গে কোনো কে গুণ নেই কেও নেই একশো নেই এটা তো সব ধ্রুবক সংখ্যার মতো ঠিক আছে তো ওই ধারে নিয়ে চলে গেলাম ঠিক আছে তাহলে টু কে বাই তিন সমান সমান হচ্ছে নয় ই যাবে তিন নয় সাতাশ মাইনাস আঠাশ বাই নয় ঠিক আছে বা এরপর থেকে এই পাশে করছি ঠিক আছে এইখানে করছি আচ্ছা এখানে তিন তিন কেটে দিলাম তিন নয় সাতাশ এবার দুইটাকে নিয়ে আসলাম কে সমান সমান হবে মাইনাস ওয়ান বাই হচ্ছে তিন দোকানে ছয় তাই না দুই তো তিন এই দুইটাকে কী করলাম এই দুইটাকে আমরা এই নিচে তিনের সঙ্গে গুণ করে দিলাম আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসলাম তাহলে ওখানে গুণ আছে ভাগ হয়ে যাবে এধারে আসলে তাহলে হবে হ্যাঁ হ্যাঁ এটা টুকে হ্যাঁ তার মানে হচ্ছে মাইনাস এক বাই ছয় এইটা অ্যান্সার

হ্যাঁ একটি বীজ হবে মাইনাস এক বাই সরি দুই বাই তিন অ্যান্সার

সমীকরণের একটি বীজ হবে দুই বাই তিন এটা অ্যান্সার

বসিয়ে পাই বসিয়ে পাই পরের অঙ্কটা আমরা এর অঙ্কটা করছি দুয়ের দুই ঠিক আছে বা কত হবে মাইনাসে তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি গুণিত মাইনাসে থ্রি এ থ্রি এ গুণিত মাইনাসে প্লাস কে সমান সমান শূন্য বা তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে এই স্কোয়ার মাইনাস অফ হচ্ছে থ্রি এ প্লাস কেস মানসমান শৈন্য বা কেস মানসমান হবে তিনটে থেকে একটা এ বাদ দিলে হবে দু টু এ তাই না তাহলে দুটো এগের আগে মাইনাস হবে এই ধারে গেলে প্লাস টু এ হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে অতএব কে সমান সমান টু এ স্কোয়ার হলে উক্ত সমীকরণের একটি বীজ হবে কত না মাইনাস এ হবে কি আমি কি বললাম এখানে কি বীজের বীজ হয়েছি সেইটা আমরা বার করছি নাকি কে এর মান বার করছি কি করছি হ্যাঁ তাহলে কে আমাদের বলেছে কে এর মান কত হইলে একটা বীজ হবে সেটা প্রমাণ করতে মানে সেটা বলতে তাহলে আমরা তাই করছি আমরা বললাম কে এর মান কত হবে ওই সমীকরণে বীজগুলা বসিয়ে দেবো দিয়ে কে এর মান বার করবো হিসাব করি আমরা তো প্রথম থেকেই মানে প্রথমে যখন প্রথম অঙ্কটা করলাম তখন প্রথমেই বলে দিলাম এটা আমরা কি করছি এই এক্স এর জায়গায় বি বসিয়ে দিয়েছি দি কে এর মানটা বার করছি তাহলে কে এর মান এটা হয়ে গেলে আমার একটা বি এইটা হয়ে যাবে এই হয়ে যাবে একটা ঠিক আছে তারপরে তিনেরটা দেখ কি বলছে যদি এ এক্স এস করা প্লাস সেভেন এক্স প্লাস বিঘা দুটো এত এবং এত হয় তবে এ ও বি এর মান বার করতে বলছে এর আগে দেখ শুধু একটা কে এর মান বার করতে বলেছিল তাই না এবং একটাই বিষ দিয়েছিল এবং একটাই জিনিস বার করতে বলেছিল শুধু কে এর মান এখানে আমাদের দুটো বীজ দিয়ে দিয়েছে দেখ একটা বিষ দু তিন আর একটা বীজ হয়েছে মাইনাস তিন আর আমাদের এখানে দুটো মান বার করতে হবে একটা এর মান বার করতে হবে একটা বিয়ের মান বার করতে হবে তাহলে আমাদের বি যাতে দুটো একটা দুয়ের তিন আর একটা মাইনাস তিন আর আমাদের এ আর বিয়ের মানকে আমাদের বার করতে হবে তাহলে আমরা সেইভাবেই করব প্রথমে কী করব এখানে ওই এক্সের জায়গায় প্রথমে দুয়ের তিন বসাবো দিয়ে একটা সমীকরণ বার করে নেবো ঠিক আছে সেই সমীকরণটা দেখব কত হয় তারপরে এই এক্সের জায়গায় মাইনাস তিন বসাব ঠিক আছে দিয়ে যে সমীকরণটা বার করব সেটা দেখবো হয় সেই দুটোর মধ্যে হিসাব নাইনে আমরা বজ্র অপনয়ন পদ্ধতি তারপরে আর কি পরিবর্ত পদ্ধতি ঠিক আছে সেগুলা শিখিনি হ্যাঁ সেই পদ্ধতিগুলো যে কোনো একটাকে কাজে লাগিয়ে আমরা কি করব আমরা সমাধান করে দেবো আমরা এ আর বিয়ের মান বার করব ঠিক আছে নে কর করছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে বি আচ্ছা তাহলে এক্স সমান হবে কত দুই বাই তিন বসিয়ে পাই বসিয়ে পাই এক্স মানসন তার মানে হচ্ছে এ গুণিত হচ্ছে দুই বাই তিন তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সাত গুণিত দুই বাই তিন প্লাস হচ্ছে বি এটা সমান সৈন্য দেওয়া ছিল না বা তাহলে হচ্ছে চার বাই নয় এ প্লাস হচ্ছে চোদ্দ বাই তিন প্লাস হচ্ছে বি সমান এটা আমরা ধরলাম এক নম্বর সময় ঠিক আছে আর এখানে আমরা কি এক বসিয়ে পাই বসিয়ে বসিয়ে পাই কত হবে না এ গুণিত হচ্ছে মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস সাত গুণিত মাইনাস তিন প্লাস বিশ মন শূন্য বা কত হয়েছে নয় এ প্লাস হচ্ছে তিন সাতকে একুশ মাইনাস একুশ হবে মাইনাস একুশ প্লাস এটা এ না করি আমরা একটা আর একটা ই করি এক নম্বর না করি আমরা ই লিখব দ্বারা চার বাই চার বাই নয় এটা নয় এ প্লাস হচ্ছে বিশ্ব হচ্ছে মাইনাস কত চোদ্দ বাই তিন তাই না এই মাইনাসটাকে আমরা যদি ডান ধারে নিয়ে চলে আসি আগে প্লাস আছে এই ধারা আসলে মাইনাস হয়ে যাবে এইটা আমরা এক নম্বর সমীকরণ ধরি এখানে সে একই রকম করি নয় এ মাইনাস প্লাস হচ্ছে বি সমান সমান এই একুশটাকে এই ধারে নিয়ে চলে আসলে প্লাস একুশ হয়ে যাবে এটা দুই নম্বর সমীকরণ এবার এক নম্বর থেকে বিয়োগ দুই নম্বর সমীকরণ করে পাই সমীকরণ করে পাই তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা দুই নম্বর সমীকরণ বিয়োগ করে দিচ্ছি তাই তো এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ করে দিচ্ছি দেখি বিয়োগ করে কি পাই এদার হয়েছে যেত দা তাতে কই না ওই কোনটা এইটা নিচেও করতে পারিস অথবা পাশেও করতে পারিস তোর ব্যাপার ঠিক আছে হ্যাঁ অবশ্যই লিখতে হবে এবার তো পরে এই হবে ওইটা বিয়োগ করে পাই এবার বিয়োগ তো করতে হবে বিয়োগ করে এ বিয়ের মান বার করতে হবে দুটি বার করতে হবে এই ভালোই ঠান্ডা হচ্ছে আচ্ছা আমরা পরের পাতায় চলে যাচ্ছি তাহলে আমাদের আছে চার বাই নয় ক্লাস চার বাই নয় উপরে প্লাস হচ্ছে বি সমান সমান আমরা পেয়েছি কত চার বাই নয় কত বার বুঝলো চার বাই নয় এটা হচ্ছে মাইনাস চোদ্দ বাই তিন এর আগে কত লিখেছিস হ্যাঁ এর আগে কত লিখেছি চার বাই নয় না এ লিখেছিস হ্যাঁ নয় হবে ওটা চার বাই নয় কীভাবে পেলাম এটা দেখ এখান থেকেই পেলাম এ দেখ দু এ স্কোয়ার সমান চার আর তিনের স্কোয়ার সমান নয় ঠিক আছে আর এ তো পাশে এটা এ আছে ঠিক আছে ওটা সব নয় এখানেও নয় এটাও নয় এটাও নয় না হ্যাঁ ওপরে ফোর এ বাই নয় চার এ বাই নয় এটা নয় আচ্ছা চার এবার নয় সমান সমান এত এক নম্বর সময় করেন এবার বিয়োগ করতে হবে কত নয় এ প্লাস বি সমান সমান একুশ নয় এ প্লাস বি সমান সমান একুশ এটা দুই নম্বর সময় করেন এবার বিয়োগ করে দিতে হবে বিয়োগ 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 বিবি কেটে এখানে হবে চারে মাইনাস নয় নয় একাশি 9 নয় সমান হচ্ছে এইটা নিচে তিন আছে মাইনাস চৌদ্দ মাইনাস তিন সাত তিনেক্ষে তিন আর তিন দোকানে ছয় তিন থেকে তিন তিনে ছয় বাই নয় এটা হবে সাতাত্তর মাইনাস সাতাত্তর বাই তিন এই সাতাত্তর সাতাত্তর কেটে গেল এবার

সমীকরণে এ সমান সমান তিন বসিয়ে পাই বসিয়ে পাই তোরা এটা নিচে লিখবি ঠিক আছে আমি পাশে লিখছি তোরা নিচে লিখবি আচ্ছা তার মানে নয় গুণিত তিন প্লাস বি সমান সমান হচ্ছে একুশ বা বি সমান হচ্ছে একুশ মাইনাস তিন নয় সাতাশ সমাধান হচ্ছে মাইনাস ছয় অতএব এ সমান সমান কত নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান এ সমান সমান তিন আর ও দরকার নেই নিচে লিখে দিই বিশ মঞ্চ সমান মাইনাস ছয় এটাই অ্যান্সার নেট চলবে না সরকার বন্ধ করে দিতে একদিনও বন্ধ থাকতে পারে দুদিন দিন থাকতে পারে এক মাস থাকতে পারে যেমন কাশ্মীরে তিন মাস থেকে নেট বন্ধ আছে ওলি ওই হ্যাঁ ওই ঝামেলা হয়েছে যায় না তার জন্য এখান থেকে ওখান থেকে এসে এখান থেকে নেটে এ upload করতে পারে ঝামেলার ইয়ে গুলো বাইরে ছেড়ে দেবে ওরা চায় না যে ঝামেলা গুলো চার ধারে ছড়িয়ে যাক বুঝলে তো না এধারে মানে মুর্শিদাবাদ নদীয়ার চার ধারে মানে যতটা area আছে ঠিক আছে যেখানে যেখানে ঝামেলা হয়েছে হাওড়ার ওই ধারে সমস্ত net মানে যদি ঝামেলায় পৌঁছে যায় তাই তবে বন্ধ মানে বন্ধই হবে ঠিক আছে বন্ধ হবে টাকা পাঠানোর সমস্যা না শোন যদি টাকা পাঠানোর সমস্যা হয় এই বজলুল করিম না কিনা নেই ওই তথ্য মিত্র কেন্দ্র ওদের নেট চালু থাকতে পারে অথবা ব্যাংক থেকে ব্যাংকে ব্যাংকে গেলে ওদের নেটও চালু থাকে ব্যাংকের নেট বুঝলে তো ওই ব্যাংকে থেকে এনএফটি করে ট্রান্সফার করে দিবি ঠিক আছে কোথায় আছে হ্যাঁ হ্যাঁ বাবা আইডিএফসি ব্যাংকে আছে তো নেট ব্যাংকিং করে পাঠিয়ে দিয়েছি এবার তুই ওই IDFC bank যাবি ঠিক আছে ওদের বলবে ওই ই করে পাঠিয়ে দাও কি না পারবে না ওদের ব্যাংকের এর কাজ দেখতে হয় করতে হবে না কে পারে তাহলে বন্ধন ব্যাংক ওইখান থেকে তুলে নিয়ে বন্ধন ব্যাংকে জমা দিবি দিয়ে বন্ধন ব্যাংক থেকে NEFT করে দিবি দেখাই যাক না যদি টাকা পাঠাইতে হয় তো টাকা পাঠাইতে তো হবেই ঠিক আছে এবং টাকা ওইভাবেই পাঠাবি নেট কবে চালু হবে ঠিক নেই ঠিক আছে আরে বাবা হ্যাঁ সব জায়গায় ঝামেলা চলছে বলে নেট বন্ধ হয়েছে এবার কবে যতদিন না সে ইয়ে হবে স্থির হবে ততদিন নেট বন্ধ থাকবে একদিন হইতে পারে বলছে তো দু মাস হইতে পারে তিন মাস হইতে পারে ঠিক আছে যতদিন ঝামেলা চলবে নেট বন্ধ থাকবে কিন্তু ব্যাংকের কাজ হবে তুই ব্যাংকে গিয়ে ওই এনএফটি বলছিস বুঝলি ঠিক আছে either আচ্ছা থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি একশো ষাট মাইনাস তো এবার সমাধান করতে হয়েছে ঠিক আছে তাহলে আমরা সমাধান করি এবার নর্মাল সমাধান চারের কী বলছে থ্রি ওয়াই স্কোয়ার এটা চারের একের অঙ্ক ঠিক আছে চারের এক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি মাইনাস কুড়ি সমান সমান হচ্ছে একশো ষাট মাইনাস টু ওয়াই স্কোয়ার একশো ষাট মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারটাকে এই নিয়ে চলে আসলাম টু ওয়াই স্কোয়ারটাকে চলে আসলাম তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই স্কোয়ার হয়ে গেল তাই না এ মাইনাস আছে এ জায়গায় মাইনাস আছে বাম ধারে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আচ্ছা এ ধর আগে মাইনাস আছে ওই ধারে নিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে একশো প্লাস হচ্ছে কুড়ি বা তাহলে এটা হচ্ছে ফাইভ ওয়াই আর কুড়ি হবে একশো তাই না বা ওয়াই স্কোয়ার সমান কত হবে একশো আশি ভাগিত পাঁচ তাই না কাটাকাটি করলে হবে তিন পাঁচ পনেরো আর পাঁচ ছয় তিরিশ বা ওয়াই সমান হবে রুটোভার প্লাস মাইনাস ছত্রিশ বা প্লাস মাইনাস ছত্রিশ মানে কত হয় ছয় গুণিত ছয় তাই না ছয় ছয় ছত্রিশ না আর রুটের মধ্যে দুটো যা থাকবে দুটোর জন্যে একটা বার হয় তাই তো তাহলে দুটো ছয় আছে একটা ছয় বাইরে আসবে তাহলে প্লাস মাইনাস ছয় হয়ে গেল তাই না তাহলে ওয়াই সমান এত ওয়াই সমান এত বা অতএব নির্ণীয় সমাধান সমাধান ওয়াই সমান সমান হচ্ছে ছয় ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস ছয় ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস ছয় এটাই অ্যান্সার ¿Qué haces?

কমা থাকবে এই হয় লেখ কই দাও নেট চলে আসলে ছেড়ে দাও হায় হায় কই পাঁচ থেকে সাত মিনিট তো লাগে আপলোড হইতে যত বড় হোক দু ঘন্টার ভিডিও পাঁচ সাত মিনিটে ঠুঁকি পড়বে ওয়াইফাই নেট হেভে স্পিডে কাজ কর আশি এমবিপিএস ভাগ আশিকে ভাগ কর ইয়ে মানে আশি এম বলা থাকে কিন্তু দশ বারো দিয়ে দেয় ঠিক আছে মানে আশিকে মেগা বিট বিট পার সেকেন্ড করে তো ঠিক আছে এবার বিটকে বাইট করতে গেলে তোর আট দি ভাগ করতে হয় এবার তার মানে আশিকে যদি আট দিয়ে ভাগ করা হয় তাহলে হিসাবে প্রতি সেকেন্ডে দশ মেগা বাইট করে ঢোকার দরকার ঠিক আছে কিন্তু সেই জায়গায় এগারো বারো করে চলে যায় ঠিক আছে পার সেকেন্ডে এগারো বারো ইয়ে তার মানে বুঝে না মোটামুটি পার সেকেন্ডে দুটো থেকে তিনটির মতো গান ডাউনলোড করার মতো স্পিড বা আপলোড করার মতো স্পিড সেই স্পিডে আপলোড হয় ডাউনলোড হয় আচ্ছা পরের দু একটা দিকে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কথা হবে এক্স প্লাস ওয়ান তারা ই করে নি আমরা এটাকে কিসের সমীকরণে ভাঙব বলতো না তার হোয়ার সূত্র বল এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র বল কেউ একজনে প্লাস বিয়ার সূত্র বল তার হোল স্কোয়ার সূত্র কি অঙ্ক এ প্লাস বি তার হোল স্কোয়ার এ ক্লাস সি বলছি হ্যাঁ ক্লাস সেভেনের অঙ্ক এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় রে এ প্লাস বি এ তার হোল স্কয়ার সঙ্গে হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এই যদি নাম মনে থাকে তাহলে কী করে হবে তাহলে এ স্কোয়ার এটাকে এ ধরব এটাকে বি ধরবো সেই হিসাবে আমরা করবো কাজ করবো তার মানে হচ্ছে চার এক্স তার হোল স্কোয়ার আচ্ছা প্লাস হচ্ছে চা দুই দোকানের চার এক্স প্লাস হচ্ছে এক এটা প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে ফর্টি সেভেন চার এক্স স্কোয়ার পাঁচ এক্স স্কোয়ার পাঁচ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ ধর চার এক্স প্লাস দুই এক্স ছয় এক্স এ ধর ছয় এক্স ছয় এক্স কেটে দিলাম এক এক দুই না হ্যাঁ এক এক দুই ধারে এক এক দুই ওই ধারে গেলে হবে সাতচল্লিশ মাইনাস দুই হয়ে যাবে বা ফাইভ এক্স স্কোয়ার সময় পঁয়তাল্লিশ বা এক্স স্কোয়ার সমান শোন হবে পঁয়তাল্লিশ ভাগিত পাঁচ কাটাকাটি করলে হবে নয় বা বা এক্স সমান শোন হবে প্লাস মাইনাস রুটুভার নয় বা এক্স মান শোন হবে প্লাস মাইনাস রুটুভার তিন গুণিত তিন বা এক্স মান শোন হবে প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস তিন এক্স মানসন হবে প্লাস মাইনাস তিন অতএব নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান সমান সমান এক্সমান সমান প্লাস তিন আর এক্স মান সমান মাইনাস তিন এইটাই অ্যান্সার প্লাস আগে প্লাসটা না হবে এক্স আর এক্স

এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স এটা কত হবে আট ছয় আর এতে হবে পাঁচ আর হবে দুই তাই তো আট ছয় আর নয় হবে পনেরো পাঁচ আর দুই দুশো আটান্নকে আমরা ভাঙব ভেঙে ষোলো করতে হবে দুই দিয়ে এক দুই দোকানে চার আর দোকানে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন চার বারো তিন তিক্ষা নয় বাবা তাই তো মাইনাস করে ষোলো আইন সাত নয় তেষট্টি

সাত নয় তেষট্টি পঁচানব্বই নয় থেকে ছয় বার দিলে তিনই পড়ে থাকে আর এক ঠিক আছে তিন দিলে তিন চার বারো তিন চার বারো আচ্ছা দিদি তিন দিদি ও ওইখানে ভুল করেছি আচ্ছা তিন চার বারো তিন চার বারো ঠিক আছে আমরা দুই দিলে হবে দুই দুই আচ্ছা বাইশ থেকে ছয় বাদ দিলে ষোলো হয়েছে ঠিক আছে হয়ে গেছে না এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বাইশ মাইনাস ছয় এক্স মাইনাস হচ্ছে একশো বত্রিশ সমান শান শূন্য স্কোয়ার মাইনাস হচ্ছে বাইশ এক্স মাইনাস প্লাস ছয় এক্স মাইনাস হচ্ছে একশো বত্রিশ ঠিক আছে এবার আমি এখান থেকে করছি বাহ দুটো থেকে এক্স কমন নিলে পরে থাকবে এক্স মাইনাস বাইশ আর এখান থেকে যদি ছয় কমন নিই পড়ে থাকবে এক্স মাইনাস বাইশ সমান এক্স মাইনাস বাইশ আর এক্স প্লাস ছয় মন শুন শূন্য হয়েছে অতএব হয় এক্স মাইনাস বাইশ মন শুন বা এক্স মনসমান বাইশ অথবা অথবা এক্স প্লাস ছয় শোন শুন শূন্য বা এক্স শুন শোন মাইনাস ছয় ঠিক আছে তাহলে এক্সার দুটো মান আমরা পেয়ে গেলাম বাইশ আর মাইনাস ছয় বল কোনো জায়গায় বুঝতে না পারলে বল হ্যাঁ এই অঙ্ক সব এইটা করেছে সব এইটার অঙ্ক সমস্ত অঙ্ক এইটা ছিল করানো দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণ হ্যাঁ দীঘার সমীকরণের এই

আর ও ধারে তিন এক্স বাই তিন এবার এই এক্সকে এই ধারে নিয়ে চলে গেলাম ঠিক আছে তাহলে কি হবে বাব্ব আর এই তিনটাকেও এই ধারে নিয়ে চলে আসবো ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণ করে দিলাম তিন সমাজ এক্স স্কোয়ার বা ঠিক আছে বা কথা হবে বা থ্রি তিন তীক্ষা নয় নয় এক্স স্কোয়ার তিন চারা বারো তিন দোকানে ছয় তিন চারা বারো তিন দোকানে ছয় সাত তাই তো সমাজ এক্স স্কোয়ার বা নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমাজ বাহাত্তর হয়ে গেল বা এইট এক্স স্কোয়ার টু বা এক্স মানসন হবে সেভেন্টি টু ভাগিত আট আট নয় বাহাত্তর এখানে করছি বা এক্স হবে প্লাস মাইনাস রুট নয় প্লাস মাইনাস তিন অত নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান এক্স মান সমান আর হচ্ছে এক্স মজান তোরা ওইভাবে তীত চিহ্ন দিয়ে করিস নি তোরা পর করতে করতে যাবে আমার জায়গা নেই বলি ই করছে ঠিক আছে ও করলি না কিন্তু পরীক্ষার খাতায় ওই চিহ্ন দিয়ে দেখাইসেনি হ্যাঁ পরীক্ষার খাতায় ওই রকম পরীক্ষার খাতায় পেজ শেষ হয়ে গেলে পরের পেজে করা শুরু করছে বুঝলি এরকম করে তিতচির নদী দেখা গেল

প্লাস নয় ভাগিত এখানে এক্স এক্স কেটে দিলাম ঠিক আছে তিন হচ্ছে পনেরো বা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নয় সমান এই ওই ধারে গেলি কী হয়ে যা পনেরো গুণিত তিন তিন পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস নয় বা হচ্ছে এবার এইখানে করছি বা

তারপরটা আচ্ছা টেন বাই এক্স মাইনাস এই চারের অঙ্কটা আমাকে করে দেখাবে ঠিক আছে চারের অঙ্কটা করে এনে দেখাবে একই রকম অঙ্ক চারের অঙ্ক চার চার এই চার বলছে ছয় ছয় ছয়ের অঙ্কটা ছয়টা ঠিক আছে ছয়টা আমাকে করে নিয়ে দেখাবে একই রকম অঙ্ক

এক্স স্কোয়ার লস হয়ে গেল এটা হবে টু মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার সমান শূন্য বা টু টু এক্স স্কোয়ার শূন্য এই এক্স এই ধারে গেলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার সঙ্গে ই হয়ে যাবে গুণ হয়ে যাবে আচ্ছা শৈন্য সঙ্গে এক্স স্কোয়ার গুণ মানে শূন্যই হবে তাহলে এই ধরো আমরা সাজে নিই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে টু সমসান হচ্ছে শৈন্য দুই দোকানে চার আর একে পাঁচ হবে তাই না তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস চার এক্স মাইনাস হচ্ছে এক্স প্লাস টু সমসান শৈন্য দুই সমসান শূন্য বা এক সমসমান দুই অথবা অথবা তোরা নিচে করবি ঠিক আছে আমি পাশে করতে জায়গা নেই বলি এক্স টু এক্স মাইনাস ওয়ান সমসান শূন্য বা এক্স সমসমান হচ্ছে এক বাই দুই মধ্যে নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান হবে দুই কমা এক সময় দুই হ্যালো আচ্ছা তারপর অঙ্কটা দেখি আচ্ছা x minus 2 by x plus 2 plus 6 x minus 2 by x plus, eh, x minus 6 सॉल्वস হবে এটা করি আচ্ছা এক্স মাইনাস দুই বাই এক্স প্লাস দুই প্লাস সিক্স কত আছে এক্স মাইনাস দুই বাই এক্স প্লাস এক্স মাইনাস ছয় এক্স মাইনাস দুই বাই এক্স মাইনাস ছয় সমান সমান এক তাই করে তো অলরেডি ধরছে সর্দি লাগছে না মানে সর্দির কিন্তু আমার হাতও তুমি যাইছি ভালো এক্স মাইনাস দুই আর হবে এক্স মাইনাস ছয় প্লাস ছয় এক্স মাইনাস দুই দেখে লাভ নেই ই কর

সিক্স এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স বা টু এক্স কমন গেল এখান থেকে তাহলে টু এক্স কমন গেলে থ্রি এক্স মাইনাস টু পরিবে আচ্ছা এইটুকু করে তারপরে আবার করতে হবে বা এখানে দিই বা হয় টু এক্স বা অথবা অথবা থ্রি এক্স মাইনাস টু বা এক্স মান সমান হচ্ছে দুই বাই তিন এটাই নির্ণয় সমাধান তাহলে অতএব কি লিখবে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স মান সমান আর এক সমান সমান হচ্ছে দুই ঠিক আছে কোনটা হয় শিরো বা শূন্য অথবা থ্রি এক্স মাইনাস টু শূন্য এক্স শন নির্ণয় সমাধান ঠিক আছে জিরো আর দুই কোনটা হ্যাঁ এইটা এইটা তোরা নিচে লিখ ঠিক আছে আর তারপরে নিচে লিখবি তার নিচে লিখবি টাকা এইখান টাকা এইটা শেষ হয়ে যাবে তারপরে এইটা লিখবি ঠিক আছে নিচে যেই শেষ হয়ে যাবে এইটা যে শেষ হবে তারপরে লিখবি এইটা ঠিক আছে তারপরে এই শুধু গিয়ে এইটা লিখবি এইটা তারপরে লিখবি ঠিক আছে লিখেন ঠিক আছে যাইগে যা ঠিক আছে বলছি তো কাজ আছে একটু এই ছুটি বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে না দেখে আর দাঁড়া তোদের করা সহজ সহজ অঙ্ক দিয়েই সেই অঙ্কগুলো বাড়িতেই করে আনবি কোনটা হ্যাঁ এটা দুই বাই তিন আচ্ছা তোদের অঙ্ক এইখান থেকে অঙ্ক দেওয়ার মতো কিছু নেই আচ্ছা তোরা তো ছয়ের অঙ্কটা করে আনবি ঠিক আছে ছয়ের অঙ্কটা করবি আর আগের চ্যাপ্টার থেকে করে আনবি চারের চারের চারেরটা করবি হ্যাঁ আর করবি ছয়ের পাঁচ করবে ছয় ছয়ের চার একটা করবে ছয় চার একটা ঠিক আছে আর পাঁচের করবে তিন একটা এই কটা করে আর ইয়ে ওই চ্যাপ্টারের কতটা দিলাম ছয় একটা দিলাম না এক পয়েন্ট দু এক দিলাম তাই তো আর বাকি এগুলোর মধ্যে এই কটা করে আনবে যা এই মস্তি যাচ্ছ একটু পরে ঠিক আছে পনেরো মিনিট পরে মহিতি যেতেছো পনেরো থেকে কুড়ি মিনিট পরে যাবে